জুনিয়র চিকিৎসকরা গতকালই জানিয়ে দিয়েছিলেন জিবি মিটিং এর পর যে তাদের সমস্ত দাবি এখনো মানা হয়নি এবং সেই কারণে তাদের আন্দোলন কিন্তু চলবে। From Lady to Lady Diana. Monet, Lady Diana deals. ফের মুখ্য সচিবকে তারা ইমেল করেছেন এবং আজই তারা বৈঠকে বসতে চান এমনটা বলছেন। সেক্ষেত্রে একদিকে যেমন নিরাপত্তা ব্যবস্থার দিকে গুরুত্ব দেওয়া প্রয়োজন, তার পাশাপাশি দীর্ঘদিন ধরে যে থ্রেট কালচার চলছে সরকারি মেডিকেল কলেজগুলোতে সেই থ্রেট কালচার বন্ধ করতে হবে। অর্থাৎ গতকাল যে ফিয়ার সাইকোসিসের কথা সুপ্রিম কোর্টে আইনজীবী বলেছিলেন, সেই ফিয়ার সাইকোসিস কোথাও এখনও কাজ করছে এবং সেই ঘুঘুর বাসা তারা ভাঙতে চান স্বাস্থ্য ভবন থেকে, এমনটাই জুনিয়র ডাক্তাররা বলছেন। আর তাই ফের একবার বৈঠকে বসতে চেয়ে মুখ্য সচিবকে মেল করলেন তারা। সরাসরি আপনাদের নিয়ে যাবো আন্দোলন স্থলে। আমাদের প্রতিনিধি জিলম করমজয় রয়েছেন আমাদের সঙ্গে। জিলম, একাধিক দাবি দাওয়া নিয়ে ইমেল পাঠিয়েছেন সকাল 11:19 নাগাদ জুনিয়র চিকিৎসকরা, কোনো প্রত্যুত্তর এলো? এখন অবধি কোনো প্রত্যুত্তর আসেনি, তবে জুনিয়র ডাক্তাররা ইতিমধ্যে তারা একটি প্যান জিবিতে বসার প্রস্তুতি নিচ্ছেন। কি জন্যে? তার কারণ তারা এই যে ইমেল করবেন, ইমেলে কী কী বিষয়বস্তু থাকবে সেগুলো গতকাল রাতেই তাদের স্থির হয়ে গিয়েছিল। আজকে 11:19 নাগাদ তারা চিফ সেক্রেটারিকে, মুখ্য সচিবকে ইমেল করেন এবং যাতে 4 এবং 5 নম্বর পয়েন্টে তারা গুরুত্ব দিয়েছেন, যে তার জন্যে তারা স্পেশাল টাস্ক ফোর্সের মিটিংয়ে উপস্থিত হওয়ার কথা বলছেন, যেটা মুখ্য সচিবের নেতৃত্বে গঠিত হওয়ার কথা। এবং এই যে 4 নম্বর পয়েন্টটা হচ্ছে নিরাপত্তা। নিরাপত্তায় তারা কেন গুরুত্ব দিচ্ছেন? দু রকমের নিরাপত্তা, একটা হচ্ছে ফিজিক্যাল সিকিউরিটি, আরেকটা হচ্ছে মেন্টাল এবং ইন্টারনাল সিকিউরিটি। কী সেটা চিকিৎসক সায়ন দাসের সঙ্গে কথা বলবো। সাগর দত্ত মেডিকেল কলেজেও বারবার এই ধরনের সমস্যার কথা এসছে। আপনি কি বলবেন, এই যে সিকিউরিটি আর থ্রেট কালচার যেটা বলা হচ্ছে, কী সেটা একটু ব্যাখ্যা করুন, কেন এর থেকে আপনারা সুনির্দিষ্ট পদক্ষেপ চাইছেন? আমাদের মনে রাখতে হবে, আমরা যে আন্দোলনটা শুরু করেছিলাম সেটা হচ্ছে অভয় আর বিচার পেয়ে। আমাদের এই আন্দোলনের একটি নৈতিক দায়িত্ব হচ্ছে যাতে দ্বিতীয়বার কোনো অভয় আর বিচার চেয়ে আমাদেরকে আর আন্দোলনটা না করতে হয়। তাহলে এই জন্য প্রয়োজন হচ্ছে গিয়ে নিরাপত্তা, নিরাপত্তা ফ্রম এক্সটার্নাল ফোর্সেস। এক্সটার্নাল ফোর্সেসের জন্য CISF, CCTV, সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে পারমানেন্ট সিকিউরিটি কর্মী, এগুলোর যেরকম প্রয়োজন আছে, তেমনই নিজের ঘরকে যদি না পরিষ্কার করতে পারি, সেই ঘরের মধ্যে যে থ্রেট কালচার চলে, সেই ঘরের মধ্যে কোনো একটা ছেলে বা মেয়েকে ধরে শুরুর দিন থেকে র্যাগিং করা, তাকে ভয় দেখানো, তাকে হুমকি দেওয়া যে আমাদের সাথে না চললে তোমাকে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়া হবে, তাকে হুমকি দেওয়া যে আমাদের সাথে না থাকলে তুমি ভালো নম্বর পাবে না, তা থিসিস নিয়ে বিভিন্ন সময়ে টাকা খেয়ে থিসিসের ভালো জায়গায় থিসিসটাকে পাস করিয়ে দেওয়া, এই ধরনের কালচার ঘটে আসে। কখনো কখনো এইগুলো স্যারেদের নামেও হুমকি দেওয়া হয় যে স্যারেদের আমাদের সাথে আছেন তাই জন্য আমরা এগুলো করছি। সেটার মধ্যে সত্যতা কতটা আছে তা বলা মুশকিল, কিন্তু এই জিনিসগুলো এরা একটা ক্ষমতার জোর দেখিয়ে, প্র্যাকটিক্যালি পলিটিক্যাল ক্ষমতা ব্যাকগ্রাউন্ডে থাকার জন্য সেই ক্ষমতার জোর দেখিয়ে সবাইকে ভয়ের মধ্যে রাখে এবং নিজেদের দাসত্ব বৃদ্ধি করতে বাধ্য করে। এইটা যদি কাটানো না যায় তাহলে আমাদের ধারণা পরবর্তীকালে আবার কোনো অভয়া, আবার কোনো তিলোত্তমার জন্য আমাদের রাজপথে নামতে হবে। সেইটা কাটানোর জন্যে কী কী পদক্ষেপ দরকার? আপনারা আলোচনা করতে পারেন, কিন্তু কী কী পদক্ষেপ দরকার সেটা নিয়ে কি কোনো পরিষ্কার করে কিছু বলতে পারবেন? আমাদের মনে হয় যে এই ধরনের থ্রেট কালচারের সাথে যারা যুক্ত ছিল তাদের প্রত্যেকের বিরুদ্ধে তদন্ত হওয়া দরকার এবং প্রত্যেককে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার, যেন তারা এরকম পরবর্তীকালে করতে তারা ভয় পায়। দ্বিতীয়ত, প্রত্যেকটা কলেজে উপযুক্ত গণতান্ত্রিক পরিকাঠামোর জন্য আমাদের গণতান্ত্রিক যে ছাত্র নির্বাচন সেটাকে আবার পুনরায় ফিরিয়ে আনা দরকার, সেটাও আমরা বিভিন্ন সময় তুলে ধরেছি। CMএর সঙ্গে মিটিংয়ের সময় কি এই বিষয়গুলো অবশ্যই আপনারা তুলেছিলেন যেটা আমরা শুনেছি? তবে এইগুলো সুনির্দিষ্টভাবে যেটা বলছেন যে সেখানে এইটা সমাধানের জন্য CMএর থেকে কী প্রস্তাব এসেছিল? CMএর কাছে আমরা এই বিষয়গুলো নিয়ে, যে এই এই বিষয়ে প্রবলেম আছে, এগুলো আমরা তাকে জানিয়েছিলাম। তিনি বলেছিলেন যে একটা টাস্ক ফোর্স তৈরি হবে মুখ্য সচিবের আন্ডারে, যিনি এই বিষয়গুলো দেখবেন। তবে তার এক্স্যাক্ট রূপরেখা কী, কোনো একটা প্রকল্প নিলে শুধুমাত্র তার জন্য একটা আর্থিক অ্যামাউন্ট ধার্য করে দিলেই তো সেটা শেষ হয়ে যায় না। সেটা কী করে ব্যয় হবে, কতজন CCTV লাগানো হবে, কোথায় কার বিরুদ্ধে অ্যাকশান নেওয়া হবে, কতদূর তদন্ত চলছে, সেগুলো সমস্ত কিছুই একটা মনিটারিংয়ের প্রয়োজন।
তাহলে এই মনিটরিং কি করে হচ্ছে এবং এর এক্সাক্ট রূপরেখাটা কি, এটা কিন্তু আমাদের কাছে এখনো এসে পৌঁছায়নি। এইগুলো স্পষ্টভাবে আপনাদের কাছে এসে পৌঁছায়নি, স্পষ্টভাবে আসার জন্য জানার জন্যই আপনারা এই বৈঠক করতে চাইছেন, তাই তো? একদমই, আমরা শুরুর দিন থেকে এই যে অরাজকতা চলছিল এবং স্বাস্থ্য ভবনে যে ঘুঘুর বাসা বেঁধেছিল সেই ঘুঘুর বাসা ভাঙার জন্য আমরা প্রথম দিন থেকেই আলোচনায় যেতে প্রস্তুত ছিলাম এবং সেই জন্য আমরা মুখ্যমন্ত্রীর সাথেও আলোচনায় গেছি এবং মুখ্যমন্ত্রী যে আশ্বাস দিয়েছেন টাস্কফোর্সে, সেই টাস্কফোর্স কীভাবে কাজ করবে এই এবং পরবর্তীকালে এদের বিরুদ্ধে কী কী পদক্ষেপ নেওয়া হবে এটা জানার জন্য আমরা আজকে মুখ্য সচিবের সাথে দেখা করতে চাইছি। রোগান যেটা দিয়ে আন্দোলনটা ওখানে শুরু হয়েছে তো স্বাস্থ্য ভবনের সামনে, সেটা হচ্ছে সাফাই অভিযান। যা সাফাই অভিযান হয়েছে সেই সাফাই অভিযান হচ্ছে যে যা চায় তার ওই 5% 10% বলতে পারেন। ওখানে যারা যে বিষয়গুলো উঠে এসছে ফ্রেড কালচার, ফ্রেড সিন্ডিকেট, যে বিষয়গুলো উঠে এসছে যে দুর্নীতির আতুর ঘর এবং সবাইটাকে সব সব ক্ষেত্রগুলোকেই সাফাই করার দরকার। তার মধ্যে স্বাস্থ্য ভবন যেমন আছে তেমন মধ্যে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল আছে, তার মধ্যে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড আছে, তার সঙ্গে ইউনিভার্সিটি অফ দ্য হেলথ সায়েন্স আছে। ফ্রেড কালচারের আতুর ঘর ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল, এবং যদি বলেন যে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড সেটা হচ্ছে দুর্নীতির আতুর ঘর, এবং একই সঙ্গে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ দ্য হেলথ সায়েন্স সে হচ্ছে ওই এক্সাম মাফিয়া, তারও আতুর ঘর বা একদম এপিসেন্টারে পরিণত হয়েছে। এবং সেখানে সবাই যারা বসে আছে তাদের মধ্যে ওই তথাকথিত মানে মাথায় যারা বসে আছে তারা অভিযুক্ত হয়েছে এই ভয়ঙ্কর ভিন্ন কেসে, ফলে সাফাই অভিযান শুরু হয়েছে, সাফাই অভিযান শেষ হয়নি, এটা এক। দুই হচ্ছে তাদের যে ডিমান্ডগুলো ছিল সেই ডিমান্ডগুলোর মধ্যে যেটুকু মানে সরকার এখনো পর্যন্ত মানে কার্যকর করেছে সেটাও সাফিসিয়েন্ট নয়। আমি সম্পূর্ণ সমর্থন জানাচ্ছি এবং আমি এর সাথে এটাও বলছি যে সরকারের তরফ থেকে কিন্তু বেশ কিছু প্রোঅ্যাক্টিভ স্টেপস নেওয়া হয়েছে যাতে যত শীঘ্র সম্ভব এই সিকিউরিটিটাকে এগিয়ে নিয়ে যায়, এবং সেই কারণে যেহেতু সরকারও এই সিকিউরিটি স্টেপটার দিকে এগোচ্ছেন এবং জুনিয়র ডাক্তারদের যে ডিম্যান্ড তারা মানছেন, এই সরকারি স্ট্রাকচারের মধ্যে ডায়ালগের মাধ্যমে এটা সম্পূর্ণভাবে মিটে আসবে বলে আমার ধারণা। আমার মনে হয় এই আলোচনা সতর্থক হবে এবং জুনিয়র ডাক্তাররা যারা অ্যাকচুয়ালি কাজে ফিরতে ইচ্ছুক এবং এই মুহূর্তে ভয় পাচ্ছেন স্ট্রেট কালচারের কারণে বা অন্য কারণে, তাদের এই ডিম্যান্ডটা সরকার খুব শীঘ্র মেটাবে এবং আমরা আবার একটা পুনরায় জনস্বাস্থ্যকে ঠিক জায়গায় এস্টাবলিশ করতে পারবো।